মর্নিং সবাইকে, সবাইকে স্বাগত মোবালির পাগলামিতে। আজকে গণেশ পুজোর পঞ্চম দিন। আমরা বলেছিলাম তিন দিন পুজো করব, তো শনিবার থেকে পুজো করছি, শনিবার, রোববার, সোমবার। সোমবার দিন আমরা মানে বিসর্জন বলতে আমি না নদীতে গিয়ে বিসর্জন করব না, ঘরেই আমরা মূর্তিটা ছাদের উপর মানে একটা বালতিতে করে তারপর মাটিটা ফুল গাছটা আছে ওখানে দিয়ে দেব। তো ভাবছিলাম যে সোমবারে করব, সোমবারে আর হয়ে উঠলো না, মঙ্গলবারে করা যাবে না, করব না। আজকে বুধবার, আজকে গণপতি বাপ্পার বার, তো আজকেও হবে না, কালকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারও করব না। তাহলে দেখা যাচ্ছে বাপ্পা আমাদের কাছে এবার অনেক দিনের জন্য থাকতে এসেছেন, আর এটা খুব খুশির একটা ব্যাপার, ভীষণ ভালো ব্যাপার, বেশ ভালো লাগছে। তো এটাই ভালো লাগছে যে বাপ্পা নিজের খুশি থেকে আমাদের এখানে থাকছেন। আমরা হয়তো সেভাবে সেভাবে আড়ম্বর করে পুজো করতে পারছি না, যাই করছি অল্প করে করছি, কিন্তু আছেন এটাই ভালো লাগছে। আর এখন সকালবেলা পড়ে গেল চামচ আমার, সকালবেলা দেখো আমি এটা খাচ্ছিলাম, কথা বলতে বলতে হাত থেকে চামচ পড়ে গেছে, এটা খাচ্ছিলাম, এটা পোহা, পোহা খাচ্ছি, ডাল ভাত বসিয়েছি, এরপর দেখি কি করা যায়, একটা তরকারি করব, কিছু একটা করব। আর প্রথম তিন দিন নিরামিষ খেয়েছি, এখন আর দেখো বাচ্চা যদি ঘরে থাকে তাহলে এত জোর জবরদস্তি করে কিছু করা যায় না, তাই নিরামিষ খেয়েই যে পুজো করতে হবে। আমি আগেও বলেছি যে আমি এত কিছু এ করতে পারি না বা করা হয় না, আর আমরা আসলে দুর্গাপুজোর সময়ও আমরা আমিষ খেয়েই থাকি, তো আমি প্রথম তিন দিন নিরামিষ খেয়েছি। আর এখন গতকালকে চিকেন রান্না হয়েছিল, একটু হেভি খাওয়া হয়েছে যেহেতু, সেহেতু আজকে একটু লাইট কিছু খাওয়া হবে, ডাল ভাত তরকারি এরকম কিছুই হবে। যথারীতি ট্রাইপডে, কিন্তু না আমি ক্যামেরা ওপেন করে কিন্তু অন করতে ভুলে গেছি, ও পুরোটা গুছিয়েছে কিন্তু কিচ্ছু রেকর্ড হয়নি, তারপর আমি গিয়ে দেখছি না কিচ্ছু রেকর্ড হয়নি। এবার তোমরা দেখবে ও কত সুন্দর গুছিয়েছে, দেখো, ও মা বাবা সোনা, দেখো দেখো এইদিকে দেখো, এগুলো সব আমার বাবা গুছিয়েছে, কত সুন্দর করে গুছিয়েছি। আর দেখেছো এখানে ওরা দাঁড়িয়ে আছে, জোরো, ব্যাটম্যান, স্পাইডারম্যান সবাই দাঁড়িয়ে আছে। ও কিন্তু গুছিয়েছে এটা, টেবিলটা কিন্তু ও গুছিয়েছে পুরো। রাগ করেছো? একটু রাগ বেশি? পেন্সিল বক্সটা নিয়ে আসি। দাঁড়া, একটা জিনিস আইডিয়া এসেছে। বল।
घर ग्रामे रास्ता गाच गाचे मध्य फूल और बतासे फूल गुलो घर ऊपर पड़े देखे खूब सुंदर बेगुन आलू कसूरी मेथी दिए एक मसला मसला मत मान आलू बैंगन मसाला बोलते पारो खेते बेस है डाल और सकाल पोहा एक रे गलू पटल डालना अल्प दई दिए भलो लगे खेते तालन ही एकटूखानी दई दिए बोझ गाच बाकी बोझ गाच बोलते परिष्कार मैं चिमनी मुछते एगो करते क्यों भाची जो एक बारे खावा दावा हो गए बासन मेजे नहीं मैं रान्न बसन मजा हो गए क्योंकि खावा दावा हमले पड़े दो तीन टे थाला तो ये तो थालार साथे साथे ओईगुलो एकदम परिष्कार करे नेब बेशिक्षण बाकीओ नहीं ताई अनेक समय कि हय अनेक समय धरो संगे संगे रान्नार संगे संगे करे नि किन्तु अनेक समय इच्छे हय ना तखन कि करि जे रेखे दिई रेखे दिए भाबी जे जखन दुपुरे खावाटा हबे तखन एकसाथे परिष्कार करे नेब रेखे दिई बोलते बासन रेखे दिई ना चुलोटा रेखे दिई एकटु परे मुछे नेब और सिंकटा तो बार बार ही धोया हय सेटा आर किछु करार नेई ना धुले हबे ना ना धुले नोंरा हये थाकबे ओ बोललो आजके निजे निजे खाबे निजे खाबे हावा दिच्छे बसे थाकते जस्ट दारुण लागछे মনটাকে তো আনন্দে রাখতেই পারি তাই না মা আসবেন না সেটা তো নয় না হয় আরম্ভ হবে না কিন্তু পূজো তো হবে পূজো তো হবে হয়তো সেই জাঁকজমক হবে না প্রকৃতি তো সেরকমই থাকবে কিছুদিন পরে দেখবে শিউলি ফুল ফুটবে সেটার একটা গন্ধ পূজো আসলে না আলাদা একটা গন্ধ আসে সেই গন্ধটা দারুণ লাগে দারুণ লাগে সুন্দর আকাশটা দেখো আমার খুব ভালো লাগে আমি অনেক আমার কাছে না জমানো প্রচুর আকাশের ছবি আছে কাপড় তুলতে এসেছি এসে বসে পড়েছি এখানে ভালো লাগছে বেশ সুন্দর বাতাস
মুখে কিছু করিনি, মানে করিনি ইন দ্য সেন্স স্কিন কেয়ার, তারপর কি পড়িনি, শিরু অব্দি পড়িনি, মাথাটা অব্দি আশ্রয়নি। তোমাদের যায় এরকম দিন? আমার যায় প্রায় দিন, যায় যে মাথাটা অব্দি আশ্রয়নো, বিকেল অব্দি আর হয়ে ওঠে আচরা। আমার কিন্তু প্রায় দিন যায় এরকম, কোনো কোনো দিন একদম সেরে বুঝে থাকি, সকাল থেকে ওঠে উঠে মানে পটের বিবি সেজে থাকি। আর কোনো কোনো দিন এমন হাল হয় বাবা বাবা, কিছুই নেই আমার, এমন একটা দশা থাকে। আজকে ওই রকম দশা। হ্যালো হ্যালো, আজকে হচ্ছে ওই রকম দশা। আজকে মানে আমার কিছু নেই, যেমন তেমন আছি। ঘেমে আসলে তো গরম, প্রচন্ড গরম জানো, ঘাম কিছু মানে এদিকে বাতাস দিচ্ছে, বাতাস খুব দিচ্ছে, কিন্তু ঘরে ভেতর প্রচন্ড গরম। এই আর একটা জিনিস, ওপরে আমি তো শর্ট হাই বুঝলে না, আর ওপরে তারগুলোতে কাপড় দিই, দিলে পরে ক্লিপ গুলো আর খুলে আনতে পারি না, টেনে নিয়ে আর বাস কাপড়ের সঙ্গে চলে আসে ক্লিপ। ছোট হাইতের অনেক সমস্যা, প্রচুর সমস্যা। একটু উঁচু উঁচুতে কিছু থাকলে আমাদের বাড়িতে, আমরা দুজন ছোট হাই, মানে আমি আর আমার হাজবেন্ড হচ্ছে ছোট হাই, এই জন্য আমাদের ঘরে সবকিছু নিচে নিচে, বাথরুমেও সব নিচে, একটু নিচু নিচু করে লাগানো হয়েছে। তারপর সুইচ বোর্ড তো নিচেই থাকে, বাকি কানে সব জিনিস নিচে, কিন্তু ছাদের উপর তো আর আমরা একা কথা দিচ্ছি না, তাই ছাদের উপর তো ওইগুলো উপরে উপরে, তাও অনেকখানি নিচু, কিন্তু আমার হাইট এতটাই ছোট যে আমার হাতে নাগালে পাই না, আমার এরকম করে করে দিতে পারি। কেন ঘুমাবে না বলেই রেখেছে, আজকে ঘুমাবো না। আসলে বলতো কি, ওরাও তো সারাদিন ঘরে থাকে, আর সকাল থেকে দুপুর অবধি না আমারও সেইভাবে যে খেলবো সময় হয় না, হয়তো একটু ড্রয়িং করলাম, হয়তো একটু কাজ করতে করতে খেললাম, কিন্তু সারাক্ষণ খেলার তো সময় হয় না। আর বিকেলবেলা ধরো খাওয়া দাওয়ার পর ঘুমালে তারপর বিকেল গড়িয়ে যায়, সন্ধে হয়ে যায়, তারপর খরাও থাকে, তো দেখা যায় যে মানে খেলা হয় না রোজ। এখন গেছে, ও বলছে আমি দাদুর সাথে খেলবো, আমি আজকে ঘুমাবো না। ঠিক আছে, আমি বলছি দাদুর কাছে খেলো। আর আমাকে দেখতে পাচ্ছ এখন একটু সাজুগুজু করেছি, সাজুগুজু করেছি বলতে মানে এটা রোজকার ব্যাপার, এই রান্না করতে ভুলে গেছি। তো যাই হোক, সবাই রোজকার টিপ বলো, একটু সিঁদুর পরে বলো, একটু কাজল পরে বলো। আমার না ছোটবেলা থেকে সাজতে ভীষণ ভালো লাগে। ছোটবেলার একটা কথা বলি, আমি ছোটবেলায় কি বলতাম আর কি, শুনলে হাসবে তোমরা। আমি আমার দিদিকে বলতাম আমাকে না একটু কেদেল পেদেল গেদেল টিপ্পি পিলিপ্পি এসব দিয়ে সাজিয়ে দে। মানে হচ্ছে কি জানো তো, কেদেল পেদেল গেদেল মানে হচ্ছে কাজল পাউডার গাডার, গাডার দিয়ে চুল বেঁধে দে, কাজল পাউডার লাগিয়ে দে, আর টিপ্পি মানে হচ্ছে টিপ, পিলিপ্পি মানে হচ্ছে ক্লিপ। তো এই বলতাম আমি দিদিকে যে আমাকে একটু কেদেল পেদেল গেদেল টিপ্পি পিলিপ্পি দিয়ে সাজিয়ে দে না দিদি। তো ওই ছোটবেলা থেকেই মেয়েদের সবারই সাধারণত এই জিনিসটা থাকে যে ছোটবেলা থেকেই মানে সাজতে ভালোবাসে, আমারও সেটাই। তো এখন হয়ে ওঠে না অনেক সময়, সকাল থেকে ধরো কাজে কাজে, আগেই যে বললাম তোমাদেরকে যে মানে একদিন এমন হয় যে মাথাও আচড়ানো হয়ে ওঠে না, কিন্তু ফ্রেশ থাকতে কার না ভালো লাগে বলো, মানে একটু কাজ কাজের পরে একটু ভালো করে ফ্রেশ হয়ে একটু সুন্দর করে একটু নিজেকে দেখতে ভালো লাগে। হ্যাঁ, তোমাদের কাছে একটা জিনিস বলছি,
যে আমি একটা ফানি চ্যালেঞ্জ করবো ভেবেছি, তো তোমরা কে কে ফানি চ্যালেঞ্জটা দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানিও তোমরা, যে হ্যাঁ দেখতে চাই কোনো একটা ফানি চ্যালেঞ্জ বা ফানি ভিডিও হবে এরকম আমি ভেবেছি। আমি জানি না এটা আমার জন্য ভীষণই ভীষণই চ্যালেঞ্জিং হবে, মানে ফানি কতটুকু হবে সেটা বলতে পারছি না, বাট জিনিসটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে। তো আমি ভেবে রেখেছি একটা ফানি চ্যালেঞ্জ করবো, তোমরা যদি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাও। পরিশ্রম করেছি, একটা লাইক করবে আর আজকে আমাদের বিদায় নিচ্ছি, টাটা।